ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। বিশ্ববিদ্যালয়ে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে ছাত্রদল কর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলেও সেখানেও হামলা চালায় ছাত্রলীগ। সর্বোচ্চ আদালতের প্রাঙ্গণে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে ছাত্রদল কর্মীরা হাইকোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন দোয়েল চত্বরের দিকে এগুতে থাকে। দোয়েল চত্বরে পৌঁছালে বিক্ষোভ মিছিলটি আগেই সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। শুরু হয় ধাওয়াপাল্টা ধাওয়া, সংঘর্ষ। এ সময় রড, স্ট্যাম্প ও ইটপাটকেল বহন করতে দেখা যায় ছাত্রলীগ কর্মীদের। ধাওয়াপাল্টা ধাওয়ার আগে দুই পক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীরা পিছু হটেন। শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেজন্য সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়েছে বলে দাবি করেন ছাত্রলীগ নেতারা। কিন্তু সহাবস্থানের সুযোগ নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। আজকে শুধু দেশীয় অস্ত্রশস্ত্র নেই, আমরা অনেকের হাতে বন্দুক দেখেছি, গুলি দেখেছি, সেগুলো ব্যবহার করার প্রচেষ্টাও তাদের মধ্যে ছিল বলে আমরা মনে করি। সেই শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয় তার জন্য আজকে সাধারণ শিক্ষার্থীরা সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই অছাত্র এবং ছাত্রবিহীন ছাত্রদলের নেতাদের প্রতিহত করার জন্য আজকে মাঠে ছিল। ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রদলের কিছু কর্মী হাইকোর্ট প্রাঙ্গণেও ঢুকে পড়েন, তবে সেখানেও রেহাই পাননি। ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত অবস্থায় ছাত্রদলের একজনকে পড়ে থাকতে দেখা যায় আদালত প্রাঙ্গণে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একটা ছেলেকে এখানে দৌড়ে এসেছে, তার যান বাঁচানোর জন্য একটা ছেলেকে এখানে কুপিয়েছে। দু তিনজন আইনজীবী এতে বাধা প্রদান করেছে এবং দু তিনজন আইনজীবীকেও লাঠি দিয়ে মারাত্মক আহত করেছে। খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দেওয়া হবে, সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ পালন করছে বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। সাইদুল্লাহ, নিউজ ডেস্ক, দেশ টিভি।